হাওড়া জেলার পাঁচলা ব্লকের অন্তর্গত চড়াপাঁচলা গ্রামের পাঁচলা আদর্শ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের 2017 সালের জানুয়ারি মাসে ঝড়েতে ছাত্রছাত্রীদের শৌচাগার ভেঙে পড়ে যায়। দীর্ঘ 8 মাস ধরে শৌচাগারের সমস্যা চলছে। বিডিও ফেব্রুয়ারি মাসে 50,000 টাকা দিয়েছে, কিন্তু হেডমাস্টার এখনও পর্যন্ত শৌচাগার সারাই করছেন না। আমি আরজিনা খাতুন, এই আমার সমুদায়। এই বছরের প্রথমের দিকে এই চড়াপাঁচলা এলাকায় হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় এসে যায়। তার ফলে আমাদের টয়লেটের ছাত্র এবং ছাত্রীদের টয়লেটের সমস্ত চাল ভেঙে চুরমার করে উড়িয়ে দিয়ে যায়। সেই থেকে আমি এই সমস্যায় ভুগছি। এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 191 জন, শিক্ষক শিক্ষিকা 4 জন। শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে বলা হয়েছে প্রতিটি বিদ্যালয়ে পৃথক শৌচাগার ও জলের ব্যবস্থা থাকতে হবে, অথচ এই স্কুলে তার কোনোটাই সঠিক ব্যবস্থা নেই। গত 2017 সালে ফেব্রুয়ারি মাসে বিডিও সাহেব স্কুলের কর্তৃপক্ষকে 50,000 টাকা দিয়েছেন শৌচাগার সারাই করার জন্যে। আজ প্রায় 7-8 মাস হয়ে গেল, শৌচাগার সারাই করেননি। আপনি কেন 50,000 টাকা পেয়ে এই শৌচাগার মেরামত করছেন না? এই চড়াপাঁচলা এলাকায় জলের সমস্যা প্রচুর। জল এলাকার মধ্যে ছিল না, না থাকার জন্য আমি রাজমিস্ত্রির কাজটা শুরু করতে পারিনি। কয়েকদিনের মধ্যেই আমি এই কাজটা শুরু করবো, কারণ বর্ষার জল আমি এখন পাবো। শৌচাগারের সমস্যার জন্যে শিক্ষিকা ও ছাত্রীগণ বাথরুম চেপে রাখার জন্যে প্রায়শই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। ছাত্রীদের স্কুলের উপস্থিতির হার কমে যাচ্ছে, পঠন পাঠনের প্রচণ্ডভাবে বিঘ্নিত হচ্ছে। সম্প্রতি কয়েক মাস হলো ঝড়ে বাথরুমের চাল চলে যেতে ভীষণ কষ্ট হচ্ছে। 7-8-এর মেয়েরা বেশ বড় বড় স্কুলও আসতে চায় না, বিশেষ করে পিরিয়ডের সময় তারা স্কুলে আসতে চায় না। আমারও তো সমস্যা, বিশেষ করে আমাদের সমস্যা বাথরুম, কি বলবো, বাথরুম টিপেই রাখতে হয়। স্কুলের HM-এর কথা অনুযায়ী এই টাকায় শুধু ছাত্রীদের শৌচাগার সারাই হবে, কিন্তু ছাত্রদের হবে না। সেই জন্যে তিনি অপেক্ষা করছেন আরও টাকা পেলে ছাত্র এবং ছাত্রীর উভয় শৌচাগার সারাই করবেন। এই বিষয়টা আমি আমাদের বিডিও সাহেবকে জানাই। বিডিও সাহেব আমাকে ফেব্রুয়ারি মাসের 27 তারিখে রিপেয়ারিং করার জন্য 50,000 টাকা দিয়েছেন, কিন্তু এই 50,000 টাকায় আমি মেয়েদের বাথরুমটাই আমি করব সিদ্ধান্ত আমি নিয়েছি। কারণ 50,000 টাকায় ছেলেদের বাথরুমটা করা সম্ভব হবে না। অতি সত্তর শৌচাগার যাতে সারাই করা হয়, সেই জন্যে এই সমস্যাটি নিয়ে আমি বিডিওর কাছে গিয়েছিলাম। বিডিও স্পষ্টই জানিয়ে দিয়েছেন আগে 50,000 টাকা কাজ করে দেখাক স্কুলের কর্তৃপক্ষ, তারপর বাকিটা পরে ভাবা যাবে। এই সমস্যাটি সমাধানের জন্য আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিও জয়ন্ত চট্টোপাধ্যায় 8335079107-এ ফোন করে বারে অনুরোধ করুন। আমি আরজিনা খাতুন, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা ইন্ডিয়া আনহারের পক্ষে।